বিজেপির কিছু লোকজন খুব লাফাচ্ছে। আসলে কিছু মানুষ আছে যাদের কোনো বুদ্ধি জ্ঞান কিছু নেই, বোঝে না বা বোঝে কিছু পয়সার বিনিময়ে লাফালাফি করছে। এই সন্দেশকালে কিছু মানুষ আছে বিজেপি বিজেপি লাফাচ্ছে। আর এই কাঠির একটা পুলো মোষ মির্জাফর, যারা আমাদের দলে ছিল, বেইমানি করে গাদ্দারি করে নিজে বাঁচার জন্য, নিজের স্বার্থের জন্য বিজেপিতে গিয়ে এসে বড় বড় বাচেরা দেয়। এদিন বসিরহাটে এসে গুণমোষ্ঠা এসে বলছে, সাধারণের সম্পত্তি এই সেই আমরা সব জোগাড় করেছি, অমুক মাদ্রাসায় অমুক ট্রাস্টে অমুকে, আরে চালা বাঁদর, আমি সমাজের জন্য কিছু করেছি, তুই কি করেছিস দেখ একটা করতে, আমি মানুষের জন্য কিছু করেছি, তোর তো বেড়ে কি আছে, তুই তো মানুষের রক্ত চুষেছিস লুট করে খেয়েছিস। মির্জাফর বেইমান, তারা বড় বড় বাতরা দিচ্ছে। আজকে দাঁড়িয়ে এই জায়গায় বলি, ইডিআর সিবিআইটা বাদে সাধারণ পথ ধরে কথা চুল ছেড়ে দেখা সন্দেশকালে বাতলাবাজি দেয়, ক্ষমতা নেই শুধু টিভি মিডিয়ার সামনে বাতলাবাজি দেবে। আজকে যারা শুভেন্দুর কথায় লাফালাফি করছো, আমি আজকের এই জায়গা থেকে এই বার্তা দিতে চাই, 24-এর নির্বাচনে এবারে আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বদলা নাই বদল চাই। এবারে আমরা যারা এই ধরনের মির্জাফর বেইমান, যারা ফ্রিতে অন্ন ফ্রিতে শিক্ষা ফ্রিতে স্বাস্থ্য কন্যাশ্রী রূপশ্রী থেকে আরম্ভ করে 64টা প্রকল্প নিচ্ছে, তারপরে যারা বিলি করছ, আমরা এবার বদলা নাই বদল চাই না, বদলাই হবে এবার আমাদের 24-এর নির্বাচনে। আমরা কার্ডগুলো বিজেপি যারা এখনো পর্যন্ত মদত দিচ্ছে শুনে রেখে দাও, আমরা এবার আর তোমাদেরকে চিহ্নিত করবো, তোমরা আর পরিত্যাগ পাবে না, শুধু লাফানো কাঠের গুঁড়ো মোষ আসবে এসে পাতলা দিয়ে চলে যাবে, সন্দেশকালীতে তোমাকে থাকতে হবে, এটা মাথায় রাখবে। কাঠের গুঁড়ো মোষের যদি ক্ষমতা থাকে একে এসে পাতলা দিয়ে দেখা, গায়ের চামড়া থাকবে না, চামড়া থাকবে না, মায়ের গুড়লে যদি পাতলা দেওয়া যায়। আমি বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, 24-এর নির্বাচনের পরে এই ধরনের কাট্টার বেইমান চিঠি করে না দলে আসবে। আমি বলেছি যে অন্তত এই ধরনের পিচ্ছা পড়ে যেন দলে না জায়গা পায়, আর দলে যদি কোনোদিন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেয় হয়তো মানতে হবে, আমি দলে থাকি আর না থাকি ওর জন্য একটা জুতো ভুল গিয়ে তুলে রেখে দেবো, সেদিনকে কোনোদিন সন্দেশকারীতে সুযোগ পেলে দুটো কাল লাল করে দেবো, ওই যে কাত্তার বিজ্ঞাপন বেইমানদের, এটা যেন ভুলে না যায় ওই কাঠের গুঁড়ো মোষরা। শুধু বাতলাবাজি টিভি মিডিয়া ইডি সিবিআই আর ওই বসিরহাটে যে বাতলাতে এমন চেঁচিয়ে চলে গেল আর সন্দেশকালী কটা বিজেপি লাভ হবে, আরে ভাই তোমরাই মার খাবে, তোমরাই বিপদগ্রস্ত হবে, আর ও বাতেলা দিয়ে পালিয়ে চলে যাবে, কাঁধে থেকে বসে থাকবে, ওর টিকিট খুঁজে পাওয়া যাবে না, ও খুব ভালো করে হাড়ে হাড়ে ছেড়ে সন্দেশখালি শেখ শাহজাদ কি জিনিস, আর আমি ওর মতো অপদার্থ বেইমান মির্জা করছি না, ও আমাকে কি করতে পারে, সিবিআই আর ইডি আমি শুধু ওর পুঁজি, সিবিআই ইডি ওর পুঁজি, সিবিআই ইডি ছাড়া সাধারণের একটা চুল ছোঁয়ার মতো ক্ষমতা ওর মতো যোগ্যতা নেই, কারণ সাধারণের সঙ্গে মানুষ আছে, মানুষের আশীর্বাদ আছে, আর সাধন শেখ শাহজাদ মানুষের আশীর্বাদে বিশ্বাসী, অতএব মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, অতএব শুধু সিবিআই রেডি করে ভয় দেখে চমকে যে ভয় পায় তাকে ভয় দেখানো লাভ আছে, সব কাত্তার বেইমান। সন্দেশকালে আমার জন্মভূমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে 1 ইঞ্চি জমিটি পাবি না শুভেন্দু অধিকারী, তুই তো বাঁচার জন্য গেছিস, অর্থাৎ বাঁচার জন্য যতটা কথা বলার দরকার বল, আর বিজেপির কোন নেতা যদি এই আয়ে থেকে থাকে কান গুলে শুনে রেখে দাও, এই গাদ্দার বেইমান অন্তত 30 বার প্রস্তাব দিয়েছে ফের তৃণমূলে রিটার্ন আসার জন্য, ফের রিটার্ন আসার জন্য, অথচ শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মতে মেনে নেয় যায় কি করবে, শুধু পাতলাবাজি দিচ্ছে, কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পিছন দিকে দরজাটাকে খুলে দেয় ওই কাঠের গুঁড়ো মোষ আবার দলে ঢোকার জন্য ছুটে পড়ে চলে আসবে, 30 বার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু দল মেনে নেয়নি, সে আর বড় বড় পাতলা দেয় লজ্জা করে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত,
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।